অনেক ভালো লেগেছে, বাংলাদেশে প্রথম অনেক সুন্দর একটা মুভি দেখলাম এবং সাকিব খানের ছবি অনেক ভালো লেগেছে। নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে মানে অনেক সুন্দর একটা ছবি করেছে সাকিব খান, এর জন্য থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অন্যান্য ছবি থেকে খুব ভালোই লেগেছে, জাস্ট বেটার এটাই বলতে পারবো। কথায় ভালো লেগেছে, আসলে আমাদের দেশ এখন যে ক্রাইসিসে যাচ্ছে এই মুহূর্তে এই ধরনের মেসেজটা ইজ ভেরি নেসেসারি এবং জরুরি, বিকজ আমরা এখন যেভাবে ক্রাইসিসে যাচ্ছি বাচ্চারা মানে এই জিনিসগুলো বুঝতে পারছে না। এখন আমরা খাচ্ছি, বাসায় বসে খাচ্ছি, ভুলে যাচ্ছি, তারপরে আপনার স্কুলে যাচ্ছে, আসতেছে, খেলার জায়গা নাই, কিছু নাই, কিছু শেখার কিছু নাই। যে মেসেজগুলো এই ছবির মাধ্যমে এসছে মানে আমাদের সাকিব খানের মাধ্যমে, বাচ্চারা যদি এই ছবিগুলো দেখে তাহলে কিছুটা শিখবে, যে ঘর থেকে এলাকা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, দায়িত্ববোধটা, যে আমি যদি নিজে থেকে দায়িত্ব নিয়ে কিছু করতে পারি তাহলে এটা বিশাল কিছু দিতে পারে। যারা মানে এইটার সাথে যুক্ত ছিল ওনারা আরও ভালো ভালো আমাদেরকে এরকম সিনেমা উপহার দেউক এটাই কামনা করছি। তবে উনি আরও ভালো কিছু করুক, দীর্ঘ বিরতির পরে আসছে, খুব ভালো লাগছে, তবে বছরে উনি আরও বেশি করে সিনেমা দেউক আমাদেরকে উপহার, এটাই কামনা করছি। ভালো লাগছে, অনেক ভালো লাগছে ছবিটা। সবচেয়ে ভালো লাগছে যে দুর্নীতি যারা করে এদের বিরুদ্ধে যে কথাগুলো বলছে এগুলো ভালো লাগছে, আর ফার্স্টের সংটা সবচেয়ে বেশি ভালো লাগছে। গানটা অনেক কিছু যদি ভাবে তাহলে অনেক কিছু গেছে, একটা গানই অনেক কিছু কথা আছে, কথা আছে, আমার কিছু কথা আছে, আমি সেটা বলবই, এটা সবচেয়ে ভালো লাগছে বেশি। অসাধারণ মুভি। দেশকে কীভাবে গড়তে হবে, কীভাবে আমাদের নিজেদের উদ্যোগ নিতে হবে, সব দিক দেখে আমরা বুঝতে পেরেছি। এরকম ছবি সাধারণত আমরা দেখিনি, নতুন একটা নতুনত্ব আছে এর ভিতরে, আর জনগণ যদি জাগ্রত হয় আমার মনে হয় দেশের জন্য অনেক কিছু করতে পারে তারা। এখানে মূল মেসেজটা হলো যে আমাদের ইয়ং যারা আছে তারা নিজেকে উন্নত করতে পারবে, দেশটার জন্য তার করণীয় কী, এই পথটা অনেকটাই তারা এই ছবি দেখার পর এগিয়ে যেতে পারবে। অর্থাৎ ভিজুয়ালি দেখতে পাবে যে আসলে আমার আপনার আমাদের প্রত্যেকেরই করণীয় কী, এটা হলো মূল মেসেজ এই ছবিটা থেকে। যারা জানতে চায়, যারা শিখতে চায়, আসলে শেখার বিষয়ও না, যদি নিজেকে উন্নত করতে চায় এবং দেশকে উন্নত করতে চায় সেটার জন্য এই ছবি একটা উদাহরণ। মানে ছবিটার গল্পটা আমার মনে হয় যে এই ধরনের গল্প বাংলাদেশের সিনেমায় খুব বেশি হয় কিনা আমার জানা নেই, আমি জানি না। প্রত্যেকটা ছবিতেই বিনোদন থাকে, প্রত্যেকটা ছবিতেই অ্যাকশন থাকে, রোম্যান্স থাকে, সোশ্যাল মেসেজও থাকে, এই ছবিটায় নেই বোধহয় এমন কিছুই নেই, আপনি খুঁজলে সবগুলো ট্রান্সি পেয়ে যাবেন এই ছবিটায়, এরকম মনে হয়েছে।